লেবাননে ঈদ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে ডলার সংকটে কবলে পড়ে এবার সাদামাটাভাবে বাংলাদেশিরা ঈদ উদযাপন করে। পূর্ব বাংলাদেশিদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করলেও এবার পাল্টেছে দৃশ্যপট। এ বিষয়ে লেবানন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবু সাহা। লেবাননে এবার নিরানন্দভাবে ঈদ উদযাপন করেছে বাংলাদেশিরা। করোনা বিধিনিষেধ ও ডলার সংকটের কারণে বাংলাদেশিরা এবার আগের চেয়ে অনেক কম জামাতের আয়োজন করে। তাও আবার হাতে গোনা কয়েকটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লেবাননের জাতীয় মসজিদ আল-আমিন সহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লেবাননের সৈফাত এলাকায় প্রতিবারের মতো এবারও আল মুশাহিদ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন ঈদের জামাতের আয়োজন করে। ভোর থেকেই বাংলাদেশিরা দলে দলে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করে। নামাজ শেষে দুই হাত তুলে করোনা থেকে মুক্তি, দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি ও পরিবারের সুখ কামনা করে মোনাজাত করা হয়। তাছাড়া ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের আগ্রাসন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়। নামাজ আদায় করতে আসা প্রবাসীরা জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারলেও ডলার সংকটের কারণে দেশে পরিবারের নিকট অর্থ প্রেরণ করতে পারছি না। আমরা লেবানন প্রবাসী যারা সবাই আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু ঈদ উদযাপন করলেও আমাদের মনের মধ্যে তেমন একটা শান্তি নেই, কারণ এই দেশে যে ডলার সংকটের কারণে আমরা বিভিন্ন অনেক প্রবাসী আছি যারা আমরা দেশের টাকা পয়সা পাঠাইতে পারি নাই। কিন্তু আমরা যেমন এই দেশে যেরকম আমরা কষ্টের মধ্যে আছি, আসলে বাংলাদেশে আমাদের পরিবার পরিজন তেমন একটা কষ্টের মধ্যে আছে। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক, প্রবাসী সকল ভাইদেরকে ঈদ মোবারক। আমরা আজকে ঈদের জামাতে আর ঈদের নামাজ আদায় করেছি এবং পাশাপাশি মহান আব্বু রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যাতে এই করোনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের কয়েক গুণ মূল্য বৃদ্ধির কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে। বাবু সাহা, IOON TV, লেবানন।